নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করব, তার মধ্যে দিয়ে দেব নারকেল কুচানো। নারকেলটা লাল হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। একটু হালকা আঁচে ভালোভাবে নারকেলটাকে ভেজে তুলে রাখব। নারকেলটা তুলে রেখে একে একে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব কটা ছেঁড়া কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষে আসলে তার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা আর জিরে। গুঁড়ো মশলাগুলোকে হালকা আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া কচুর শাক। এবার খুব ভালোভাবে মশলার সাথে কচুর শাকটা মিশিয়ে দেব। হাই ফ্লেমে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দেব। কচুর শাকটা খুব ভালোভাবে রান্না হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে নেওয়া নারকেলগুলো। ভালোভাবে নারকেলটাকেও মিশিয়ে দেব কচুর শাকের সাথে। রান্নাটা অবশ্যই খুব হাই ফ্লেমে করবেন আর বারবার নাড়াতে থাকবেন। এবার দিয়ে দেব সবার শেষে মাছের মাথাগুলো। এবার দিয়ে দিলাম মাছের মাথা ভাজা তেলটা। খুব ভালোভাবে মাছের মাথাটা কচুর শাকের সঙ্গে মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করব। যতক্ষণ না কচুর শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ সমানে নাড়াতে থাকব। মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।